আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যদিও আমার বন্ধু এই প্রশ্নটা করেছে, তো বন্ধুকে জানানোর জন্য এই ভিডিওটা বানাইতেছি। আপনাদেরও অনেক হেল্পফুল হবে, আপনাদের না জানা থাকলে জানা হবে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ওই শুনতে থাকুন আমি কী কী গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে আমি দুইটা টিপস শেয়ার করব। একটা হচ্ছে গিয়ে, আমার বন্ধু প্রশ্ন করছে ম্যানুয়াল গাড়ি স্টার্ট করার সময় অ্যাক্সেলেরেটর চাপ দিয়ে কি স্টার্ট করতে হয় কি না। তো ম্যানুয়াল গাড়ি স্টার্ট করার সময় অ্যাক্সেলেরেটর চাপ দিয়ে স্টার্ট করতে হয় না, নর্মালি অন্য অন্য গাড়ি যেভাবে স্টার্ট করতে হয় সেরকম করে স্টার্ট করা যায়, এটাই কোনো সমস্যা নাই। স্টার্ট করার পর ম্যানুয়াল গাড়িটা ওই সারা রাত একখানে পার্কিং করে রাখলে, ম্যানুয়াল গাড়িটা স্টার্ট করলে একটু সময় স্টার্ট করে রাখার পর গাড়িটা ওই বের করলে অথবা কোনো ড্রাইভে গেলে সমস্যা হয় না। আর এমনিতেও মানুষ যায়, এতটুকু সমস্যা হয় না, যেহেতু আমি এরকম সৌদি আরব দেখছি গাড়িটা স্টার্ট করার সাথে সাথে যাইতেছে অনেকেই, আমি নিজেও গেছি। যেহেতু এদেশে ওই ডিজেলের গাড়ি খুব বেশি সমস্যা করে না, মানে ম্যানুয়াল গাড়িগুলো বেশিরভাগই ডিজেল হয়ে থাকে, আর পেট্রোলের গাড়ি অটোমেটিক গাড়ি বেশি হয়ে থাকে। তো অ্যাক্সেলেরেটর চাপ দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে না, এটা আপনি যখন গাড়ি চালাবেন এটা আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কীভাবে চালাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, আপনারা জানতে চাইছেন গাড়ি চালানোর সময় কীভাবে গাড়িটা চালাইতে হয় ম্যানুয়াল গাড়ি। তার জন্য আমি একটা ভিডিও দিয়েছি, ওই যেহেতু আমি অটোমেটিক গাড়ি বেশি বানিয়ে ভিডিও বানাই বেশিরভাগ, আমি যেহেতু বর্তমানে আমি অটোমেটিক গাড়ি চালাইতেছি, এর আগে আমি ম্যানুয়াল গাড়ি চালাইছি, আমার কয়েক রকমের গাড়ি চালাইছি আমি, তার থেকে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ম্যানুয়াল গাড়িরও আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা হয়তো ওই দেখেছেন, অনেকে দেখেন নাই, আপনারা দেখে নিতে পারেন, আমার এই চ্যানেলেই পাবেন। তো আপনারা যদি চান আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো অনেক সময়, তো কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও বানিয়ে দিব। আর ম্যানুয়াল গাড়ি চালানোর জন্য ওই খালি তখন খালি মনে করেন যে অটোমেটিক গাড়িটা একটু চালানো সহজ, ম্যানুয়ালটা একটু ওই বেশি সময় লাগে, ওটাও সহজই। তো ওটা মানে এই অ্যাক্সেলেরেটর দেওয়া থাকে, ওটার ওই অ্যাক্সেলেরেটরের ইটা শিখতে হয়, ওই ম্যানুয়াল গাড়িতে ম্যানুয়াল গিয়ার দিতে দেওয়া থাকে, ম্যানুয়াল গিয়ারটা কীভাবে ব্যবহার করতে হবে এটা শিখতে হয়, তো অটোমেটিক এটা শিখতে হয় না। তো এতটুকু ডিফারেন্স। আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালান আপনারা ম্যানুয়াল গাড়িও চালাইতে পারবেন সৌদি আরব আইসা, আর যারা অটোমেটিক চালান অটোমেটিক চালাইতে পারবেন। তো গাড়ি চালানোর সময় ওই যদি আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে লাইসেন্স বানাইতে চান, লাইসেন্স বানাইতে পারবেন, ওখানে অটোমেটিক গাড়ি দেওয়া আছে, ম্যানুয়াল গাড়ি দেওয়া আছে, কিছু কিছু জায়গায় শুধু অটোমেটিক দেওয়া আছে, আর কিছু জায়গায় ম্যানুয়াল অটোমেটিক দুইটাই দেওয়া আছে, আপনি যেটা পারেন সেটাই দেওয়া হবে, সমস্যা হবে না। তো আপনারা আসেন আর ভালোভাবে ইনকাম করেন, সমস্যা নাই, কে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, কী বিষয়ে ভিডিও চান আপনারা জানাবেন অবশ্যই।